আপনি নিজের জীবন থেকে একটা মানুষকে যখন এত বছর ব্রাত্য করে রেখেছিলেন, তখন আমরাও এটা এক্সপেক্ট করছি না যে আপনি এখানে ঘন ঘন আসবেন। এসেছেন সে এক কথা, কিন্তু তা বলে আপনার আশাটা সঙ্গত বলে ধরে নেব এমনটাও নয় স্যার। কারণ তার প্রমাণ আপনি রাখেননি স্যার। ওর কি এটাই মোটো? যখন যেখানে দেখবে, যে পরিস্থিতি দেখবে, আমাকে অপমান করবে? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনারও এটাই মোটো যে কোনো পরিস্থিতিতে আমাকে অপমান করা, অসম্মান করা, হয়তো এটাই আপনার ধর্ম। আপনি আপনার ধর্ম নিয়ে থাকুন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাই আপনার এই ধর্ম মেনে নেবে না। কেউ কেউ আপনার এই ধর্মবোধকে আঘাত করতে পারে, যেমন আমি। আপনি আমাকে অপমান করলে আমি তার 10 গুণ অপমান আপনাকে ফেরত দিতে পারি। কি হয়েছে কি মোহন, কেন তুমি শঙ্কর সাথে এভাবে কথা বলছো? আফটার অল শঙ্কর তো তোমার টিচার, কালকে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, সমস্ত টিচারের আশীর্বাদ নিয়েই তো তুমি পরীক্ষায় বসতে পারবে। উনি আমাকে আশীর্বাদ দেবেন না স্যার, আশীর্বাদের বদলে আমাকে অভিশাপ দেবেন, আর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। উনি জানি না যে আমি ভালো করে পরীক্ষা দিই, হয়তো একসময় চাইতেন, কিন্তু এখন আর চান না। না 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 মোহর, খুব আশ্চর্য, তুমি সবসময় যা বলবে সেটাই ঠিক, আর বাকি সবাই ভুল তা কিন্তু হতে পারে না। যে তুমি এত ভালো রেজাল্ট করো তার জন্য কিন্তু সংঘ কম চেষ্টা করে না। হ্যাঁ ম্যাম, একদিন করেছিলেন, ভালো রেজাল্ট করলে কলেজেরই নাম হতো, কিন্তু আপাতত উনি স্টুডেন্টের কাছ থেকে ভালো রেজাল্ট চান না। ভালো টিচার পেয়ে গেছেন তো, ভালো রেজাল্ট করা টিচার, আর সেই টিচারের গর্বে উনি এতটাই গর্বিত যে স্টুডেন্টের কাছ থেকে ভালো রেজাল্ট আশা করেছিলেন সেটাই ভুলে গেছেন। শ্রেষ্ঠাকে যে তুমি মোটেই পছন্দ করো না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু শ্রেষ্ঠা তোমার ইয়ার দোষ নয়, শ্রেষ্ঠা তোমার টিচার। শ্রেষ্ঠাকে জড়িয়ে আমাকে নিয়ে কথা বলাটা তোমাকে বন্ধ করতে হবে মোহর। ভালো টিচারকে নিয়ে যদি আমার মাথা ব্যথা হয়ে থাকে তাহলে সেটা খুব স্বাভাবিক, তাতে কলেজে ডেভেলপমেন্ট হয়। একজন ভালো স্টুডেন্ট থেকে একজন ভালো টিচার কোনো অংশে কম জরুরি নয়। সেটাই তো বললাম স্যার, বরং অনেক বেশি জরুরি। হ্যাঁ জরুরি, অত্যন্ত জরুরি। তার কারণ একজন স্টুডেন্ট শুধুমাত্র একজন ব্যক্তি, একজন টিচার সে কিন্তু শুধু ব্যক্তি নয়, ব্যক্তির সাথে আবদ্ধ থাকে না, সে অনেক স্টুডেন্টদের ভালো করে, অনেক স্টুডেন্টের দায়ভার তার উপর থাকে। সুতরাং একজন ভালো স্টুডেন্টের থেকে একজন ভালো টিচারের দাম আমার কাছে বরাবরই বেশি ছিল, আর বরাবরই বেশি থাকবে। জানি তো স্যার, এই কথাটা এত জোর দিয়ে বলার কিছু নেই, আমিও তো একই কথা বললাম।